हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम माय चैनल खामरी अब्दुर रहमान यूट्यूब चैनल बंधुरा आज के ভিডিওতে আমি আপনাদের জানাবো যে 1000 কল ব্যাকের জন্য ফ্লোরে কতটুক জায়গা প্রয়োজন আমরা বাড়িতে নাকি 1000 কল ব্যাকি পালন করতে চাই তো 1000 কল ব্যাকের জন্য আপনার কতটুক জায়গা প্রয়োজন হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো 1000 কল ব্যাকের জন্য আপনার কতটুক জায়গা প্রয়োজন হতে পারে বন্ধুরা কল ব্যাকি পালন করার ক্ষেত্রে কিন্তু দুইটা দিক রয়েছে একটি হচ্ছে আপনার বাচ্চা কল ব্যাকি হ্যাঁ বাচ্চা কল ব্যাকি 30 দিন পর্যন্ত পালন করলেন অর্থাৎ এক মাস পালন করলেন এটা কিন্তু একটি পদ্ধতি আর একটি রয়েছে আপনার ডিম পাড়া কল ব্যাকি ঠিক আছে তো দুইটার জন্য কিন্তু দুইটা দুইভাবে জায়গা দরকার কারণ দেখা যায় কি ছোট কল ব্যাকি ঠিক আছে ছোট কল ব্যাকি আপনার যেহেতু এক মাস পালন করবেন এইটাতে কিন্তু আপনার জায়গা একটু কম হলেও কোনো সমস্যা নেই ঠিক আছে 1000 কল ব্যাকির জন্য আর যদি আপনি ডিমের পাখি পালন করেন 1000 পাখি ওই ক্ষেত্রে কিন্তু আপনার জায়গাটা কম হলে সমস্যা আছে ঠিক আছে তো ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন না টাইনা তাহলে আজকে ভিডিওতে জানতে পারবেন কতটুকু জায়গা প্রয়োজন বন্ধুরা তো প্রথমে যেটা বলবো এটা হচ্ছে আপনার জিরো বাচ্চা সম্পর্কে জিরো বাচ্চাটাকে আপনি এক মাস পালন করবেন আপনার কতটুকু জায়গা প্রয়োজন আপনার যদি জিরো বাচ্চা পালন করেন তাহলে এক মাস পালন করবেন ওই ক্ষেত্রে আপনাকে আপনি এক ফুটের ভিতরে আপনি 10 থেকে 13টি কল ব্যাকি পালন করতে পারবেন ঠিক আছে এক ফুট জায়গার ভিতরে 10 থেকে 13টি কল ব্যাকি রাখলে কোনো সমস্যা হবে না কারণ আপনি এক মাস পরে বাকিগুলোকে বিক্রি করে ফেলতেছেন কোনো সমস্যা নেই আর যদি আপনি পাখিগুলোকে 20 পাখি অর্থাৎ ডিমের জন্য পাখি পালন করে থাকেন হ্যাঁ ডিমের জন্য আপনি ফ্লোরে পাখি পালন করবেন পাখি থেকে ডিম সংগ্রহ করবেন পাখিটাকে আপনার এক বেশ পালন করবেন অর্থাৎ এক বেশ বলতে আপনার 7 থেকে 8 মাস পাখিটাকে পালন করবেন ফ্লোরে ওই ক্ষেত্রে কিন্তু আপনার জায়গাটা যদি একটু কম হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে ঠিক আছে কম হলে সেই সময় কিন্তু পাখিটা এক পর্যায়ে গ্যাসে জায়গাটার ভিতরে গ্যাসে কিন্তু পাখিগুলো মারাও যেতে পারে ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে জায়গাটা একটু বাড়িয়ে দিতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি বাচ্চা রাখেন বাচ্চা পাখি রাখতে পারবেন হচ্ছে 1 ফুট জায়গার ভিতরে আপনি 10 থেকে 13টি আর যদি বুইরা পাখি অর্থাৎ ডিমের পাখি পালন করেন ওই ক্ষেত্রে আপনি 1 ফুট জায়গার ভিতরে মাত্র 6 থেকে 7টি কল পাখি রাখতে পারবেন ঠিক আছে মাত্র 6 থেকে 7টি অর্থাৎ আপনি যদি বাচ্চা পাখি পালন করেন দ্বিগুণ রাখতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ পাখিগুলোকে আপনি এক মাস পর বিক্রি করে ফেলতেছেন আর যদি আপনি ডিমের পাখি রাখেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে জায়গাটা কমিয়ে দিতে হবে ঠিক আছে পাখিগুলো কমিয়ে দিতে হবে এবং জায়গাটা বাড়িয়ে দিতে হবে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি বন্ধুরা আবার বলতেছি যদি আপনি বাচ্চা পাখি পালন করেন হ্যাঁ 1 থেকে 10 থেকে 13টি কল পাখি পালন করতে পারেন প্রতি স্কোয়ার ফিটে আর যদি আপনি ডিমের পাখি পালন করেন তাহলে আপনি প্রতি স্কোয়ার ফিটে আপনি আপনার মাত্র 6 থেকে 7টি কল পাখি পালন করতে পারবেন বন্ধুরা তো আমি আপনাদেরকে যে হিসাবটি দিয়েছি হ্যাঁ ফ্লোরে পাখি পালন করার ক্ষেত্রে কতটুকু জায়গা প্রয়োজন তো এটা হচ্ছে আপনার শীতের মধ্যে ঠিক আছে শীতের মধ্যে আপনি এই পাখিগুলো রাখতে পারবেন এরকম জায়গার ভিতরে তো এখন হচ্ছে গরম ঠিক আছে ধরেন এখন গরম এখন আমরা কতটুকু জায়গার ভিতরে রাখবো বন্ধুরা তো শীতের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কি আমরা যদি পাখির একটু বেশি রাখি তাও কিন্তু কোনো সমস্যা হবে না কারণ যেহেতু শীত পাখিগুলো স্টপ করার বেশি চান্স নেই তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যে শীতের মধ্যে পাখিটা একটু বেশি রাখলে কোনো সমস্যা হবে না কিন্তু গরমের মধ্যে যদি আমরা এই পাখিটাকে একটু বেশি রাখি অর্থাৎ 1 ফুটের ভিতরে 6 থেকে 7টি কল পাখি পালন করি ওই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে গরমের হিসাবটি বলে দিচ্ছি তো গরমের মধ্যে আপনি প্রতি স্কোয়ার ফিটে যদি ফ্লোরে পালন করেন মাত্র 4 থেকে 5টি কল পাখি পালন করতে পারবেন আর যদি বাচ্চা কল পাখি পালন করেন এই ক্ষেত্রে কিন্তু আপনি 8 থেকে 10টি কল পাখি পালন করতে পারবেন বন্ধুরা তো আমি আবারও বলতেছি শীত এবং গরমের সম্পর্কে শীতকালে আপনি প্রতি স্কোয়ার ফিটে বাচ্চা কল পাখি 10 থেকে 13টি কল পাখি পালন করতে পারবেন এবং ডিমের পাখি প্রতি স্কোয়ার ফিটে আপনার 7 থেকে 8টি কল পাখি পালন করতে পারবেন আর যদি আপনারা গরমের মধ্যে পালন করেন প্রতি স্কোয়ার ফিটে বাচ্চা কল পাখি 8 থেকে 10টি কল পাখি পালন করতে পারবেন এবং যদি ডিমের পাখি পালন করেন গরমের মধ্যে তাহলে আপনি প্রতি স্কোয়ার ফিটে আপনার 4 থেকে 5টি কল পাখি পালন করতে পারবেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যারা ভিডিওটি দেখে এখনো কোনো কিছু বুঝতে পারছেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে আবার বলে দিব তবে হ্যাঁ অবশ্যই একটি কথা মাথায় রাখবেন ভিডিওটি কিরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ